আজকে আম্মু বলতেছিল যে এই বোতলটা ফেলে দিবে কিন্তু আমার মনে হয়েছে যে এই বোতলটা দিয়ে একটা সুন্দর জিনিস বানানো যায় এই বোতলটা দিয়ে আজকে একটা সুন্দর ডিআই বানাবো আলাইকুম কেমন আছেন সবাই আমাদের প্রত্যেকের বাসায় এমন কিছু ভাঙা চূড়া কিংবা ফেলে দেওয়ার মতো জিনিস থাকে কিংবা ঘরের এক কোনায় পরে থাকে যেগুলো আমরা কোনো কাজ করি না ঠিক সেরকমই এই বোতলটি আমাদের ঘরের এক কোনায় পড়েছিল তো আম্মুর কোনো কাজেই লাগতেছিল না আমি কি করলাম এই বোতলটা নিয়ে আসছি এটা কিন্তু অলিভ অয়েলের বোতল ছিল আজকে এই অলিভ অয়েলের বোতলটি দিয়ে আমি একটা সুন্দর জিনিস বানাবো যেটা খুবই স্যাটিসফাইং এবং আমার এত পছন্দ হয়েছে যে আমার নিজের বানানো জিনিসের প্রতি আমি নিজেই অ্যাট্রাকটিভ হয়ে গিয়েছিলাম এবং বারবার দেখতেছিলাম তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাক্রিয়ামের সুতা ম্যাক্রেমের সুতা দিয়ে আমি হচ্ছে বোতলটার উপরের অংশে লাগিয়ে নিয়েছি পেঁচিয়ে নিয়েছি ভালোভাবে আর এখানে যে গ্লুটা ইউজ করছি সেটা হচ্ছে ফেবিকল গ্লু তো ফেবিকলটা হাতে যাতে লেগে না যায় বারবার সেজন্য আমি আইসক্রিম স্টিকও ব্যবহার করেছি তো এরপর আমি নিয়েছি যে পাটের দড়ি পাটের দড়ি দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিআইওয়াই বানানো যায় এই দড়িটা মিরপুর এক নম্বর থেকে এনেছিলাম এবার ভালোভাবে হচ্ছে ফার্স্ট ফেবিকল দিয়ে আমি পাটের দড়িটা লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি একটা মোটা না চিকন চিকন ছিল এই দড়িটা কিন্তু আমি পুরোটা বোতলেই লাগাবো না আমার হচ্ছে ডিজাইনটা আমার মাথার মধ্যে ঘুরতেছিল আমি হচ্ছে প্রথম অংশে ম্যাক্রেমের সুতা দিয়ে লাগাবো এর পরের অংশটুকু আমি হচ্ছে পাটের রশিটা দিলাম মানে আমি হচ্ছে পুরোটা অংশে পাটের রশি লাগাবো না এরপর হচ্ছে নিচের অংশটুকুতে আমার মনে হয়েছে যে আমি যদি ম্যাক্রেমের সুতাটা ইউজ করি চার পাঁচ লেয়ার দিই তাহলে জিনিসটা ফুটে উঠবে তো মনের মধ্যে যে কত রকমের ডিজাইন ঘুরতে থাকে সবসময় একটার পর একটা চেঞ্জ হতে থাকে অবশেষে এই যে আমি আমার ম্যাক্রেমের সুতাগুলো লাগাই নিচ্ছি ভালো ভালোভাবে সুতা লাগানোর মাঝখান দিয়ে আম্মু আসছে আম্মু আবার আমাকে হেল্প করতেছে এই যে বোতলটা ঘুরাই দিতে তারপর আবার ওইদিকে মিঠু আছে মিঠু আমাকে দেখতেছিল কিছু কি করে আমি কি করতেছি তো আমি এখন এর পরের লেয়ারে লাগিয়ে নিব আবার পাটের রশিটা পাটের রশিটা হচ্ছে আমার এটা ফুটে তোলার জন্য আমি পাটের রশিটা লাগাই নিব এবং মেডেল বরাবর কিছুটা অংশ আমি হচ্ছে কাচের বোতলের যে কালারটা সেটা যাতে দেখা যায় সেটার ব্যবস্থা করবো দেখেন দিচ্ছে পিছনের দিক তো এই যে আমি লাগানো শেষ হয়ে গিয়েছে এরপর আমি আবার ম্যাক্রিমের সুতা কেটে নিয়েছি ছোট ছোট অংশ আম্মু হচ্ছে আমাকে ওই পাশ থেকে কেটে দিচ্ছিল দেন আমি হচ্ছে ফেবিকলটা ভালোভাবে লাগিয়ে আমার এই পাটের মানে ম্যাক্রিমের যে সুতাটা সেই সুতাটা লাগিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে ক্রিস ক্রস হবে মানে মাথায় এটাই আসছে যে আমি ফার্স্টে ক্রিস ক্রস করে সেন্টা করব পাটের রসের মাঝখানে আমার মনে হয়েছে ম্যাক্রেমের যে সাদা সুতার কালারটা সেটা কিন্তু ফুটছে তো আসলেই ফুটছে তো এই যে দেখলেই বুঝতে পারবেন তো এই যে আমার পুরো প্রায় কাজটা করা শেষ হয়ে গেছে আর মাসি মাসি এত ডিস্টার্ব করতেছিল কাজটা করার সময় এরপর আমার মাথায় আসলো আমি হচ্ছে আপু যে গ্লাস কালার ছিল গ্লাস কালারটা দিয়ে আমি ডিজাইন করব তো ফার্স্টে আমি হচ্ছে এই যে বর্ডার টেনে নিয়েছি এই বর্ডারটা কিন্তু গোল্ডেন কালার ইউজ করেছে আমার কাছে মনে হয়েছে এটা ফুটবে আমার আসলে ভাল লাগছে যে আসলে জিনিসটা ফুটছে তো এরপরে সবুজ কালারের এই বোতলটার মধ্যে আমার মনে হয়েছে যে যদি নানান রকমের কালার দেওয়া যায় বা কালার যদি করা যায় তাহলে ভালো লাগবে এরপর আমি যে একে একে গ্লাস কালার নিয়ে একটা কালার করে দিচ্ছিলাম যে সাদা কালারটা দিচ্ছি সাদা কালারটা তেমন একটা ফুটে নেই পরে যদিও আমি অন্য কালার করে ফেলছি এরপর লাল নীল হলুদ সবুজ মানে যেগুলো ছিল কয়টা দিছি তো মানে পরে দেখলাম যে তেমনটা মানে বোঝা যাচ্ছিল না যেহেতু এই গ্লাসের কালারটা হচ্ছে সবুজ তো যে এরপরে আমি গোলাপিও দিচ্ছি তো এদিকে তো আমার গ্লাসের কালার গুলো সবগুলো প্রায় করা শেষ হয়ে গিয়েছে আবার মাথায় আসছে যে এটাকে আরো একটু সুন্দর করা যায় আরো একটু সুন্দর করার জন্য আমি হচ্ছে আম্মুর কাছ থেকে পার্ল নিয়ে এসেছি তো আমার এই যে মাঝখানে যে খালি জায়গাগুলো এই মাঝখানে খালি জায়গাগুলোর প্রত্যেকটা অংশে আমি হচ্ছে করে পার লাগিয়ে দিব তো এই পার্ল গুলো লাগাইতে খুবই মজা লাগতেছিল আর দেখলাম যে জিনিসটা এত ভালো লাগতেছিল মানে নিজের জিনিস প্রতি নিজের যে একটা ভালো লাগে সেটা খুব ভালো পরিমাণে কাজ করতেছিল তো আবার আবার ওই যে উপরের অংশে আমি আবার হচ্ছে ছোট ছোট পার্লো দিয়ে সাজাই পরে আবার মনে হয়েছে যদি আমি হচ্ছে এখানে বড় পার্ল গুলো দিয়ে একটু সাজাইতে পারি যেভাবে সেই কাজ আমি এখানে তিনটা ফুল এঁকে নিলাম মানে হচ্ছে যে তিনটা ফুল আমি গ্লু স্টিক দিয়ে ভালোভাবে লাগাই নি ওই জিনিসগুলো লাগানোর পর আমার এই ডেকোরেশনের কাজটা মানে আরো বেশি ফুটে উঠছে মানে খুবই ভালো লাগছে পাটের দড়ির উপরে পার্লের কাজগুলো আসলেই জোস লাগে এই তো আমার ফাইনাল লুক তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার খুবই পছন্দ হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ